হ্যালো যাত্রীবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? ঘটনা হইল সিলেটি কোণের দুই হাত ভর্তি চুরি, অথচ বর আসার কোনো নাম গন্ধই নেই। বরের আসতে দেরি দেখে আপার বিয়েতে আপা নিজেই নাচা গানা করেছেন। এই কথা? হ্যাঁ ভাই, এই কথা। সিলেটি আপার বিয়েতে ছিল না কোনো নৃত্য শিল্পীর সুব্যবস্থা, তাই সিলেটি আপাই নিজেই মন দিল উজাড় করে পরিবারের মানুষজন নিয়ে নাচা গানার মাঠে নামেন। চালিয়ে যান, জমবে ভালো। তবে বাংলা সিনেমার 8-10টা নায়িকাদের থেকে বহুত গুণে ভালোই নেচেছেন, কোনো অভিজ্ঞতা ছাড়াই। দুই হাত উপরে তুলে নেচেছেন, কোমরে হাত দিয়ে নেচেছেন। এখন বলেন আপনি আর কি কি বলতে চান? মোশাররফ ভাই শুরু করেন। আউরে দামান কাউরে কথা, আউরে দামান কাউরে কথা, খাওরে বাটার পান, খাওরে বাটার পান। গানটিকে পরিবারের সবাই কেমন জানি খুব আপন করেই নিয়েছিলেন। পরিবারের সবার মাঝেই ছিল একটা হাসি খুশি ভাব আর রং ডং, তাই নাকি? হ্যাঁ, তাদের চেহারা ঝলমল করছে যেন আকাশের উজ্জ্বল তারকা। সিলেটি আঞ্চলিকতায় কনের ছোট বোন বাবির ঐতিহ্যগত ভাবেই নতুন বরকে নিয়ে কৌতুক করতে অভ্যস্ত। জামাইয়ের কান কেটে নেওয়ার মতো একটা ব্যাপার সেপার। গানের অর্থ মতে আসমানের তারার মতো উজ্জ্বল চেহারার নতুন জামাই এসেছেন, তাকে বসার জন্য বিছানা বিছিয়ে দিয়েছি। শাইলদানের নাড়া দিয়ে তৈরি এ বিছানা। আপার এই গানকে কেন্দ্র করে টিকটকের সোনামণিরা বিভিন্ন লাইন বেলায় নিয়ে নেচেছেন। গানের তালে তালে পাশের বাসার বৌদিরা নেচেছেন, ডাক্তাররা নেচেছেন, বাপ জাননি সেফু দাও। কিছু গান আছে যেগুলি কোনো রেটিং দিয়ে জাজ করা যায় না, শুধু ফিল করা যায়, সেরকমই একটি গান নয়া দামান। গানটিকে কত সুন্দরভাবে আপাই ফুটিয়ে তুলেছে। অশালীন কাপড় আর সস্তা বাজে ভাষা ব্যবহার না করেও যে সুন্দর ভালো গান করা যায়, এটাই তার জ্বলন্ত প্রমাণ। ভিন্ন রকমের একটা কথা সুর, সুরের মিলনে অন্যরকম একটা তাল ছিল, সাথে ছিল বাংলা সংস্কৃতি, পুরো গানটাই জামাই সাহেবকে নিয়ে। নয়া দামানের অরিজিনাল শিল্পীকে এটা নিয়ে তো বিরাট ঝামেলা লাগছে। শিল্পী তোশিবা, এটা হচ্ছে আমি, আমি সিলেটে থাকি, আমি কোনো ঢাকার কোনো শিল্পী না। গল্প শেষ। ভিডিও ভালো লাগে লাইক করুন, প্রিয় মানুষকে শেয়ার করুন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে ফেলুন। হাজি খুশুর দিন শেষ। লাইক আ বস লেডি শেক অল আ চুরিজ ম্যান শেক অল আ চুরিজ। ফিরে তোমাকে আসতেই হবে। আমি যাব না।